এত বড় সাহস আমার গালে থাপ্পড় মারিস? যা করেছে বেশ করেছি, তোমাকে না কতদিন বলেছি আমাকে এভাবে জড়িয়ে ধরবে না, তারপরও তোমার সাহস কি করে হলো আমাকে জড়িয়ে ধরা? তোমার জন্য আমি গোসল করতে যেতে পারি না, তুমি সবসময় উকি ঝুঁকি মেরে দেখো, কেন বলো তো? এই তুই জানিস না আমি কেন তোর উকি ঝুঁকি দিয়ে দেখি? আমি যেটা চাই সেটা দিয়ে দিলেই তো হয়, তারপরে তো আর উকি ঝুঁকি দিয়ে দেখবো। তুমি হয়তো বা ভুলে যাচ্ছ আমি তোমার বড় ভাবি, বড় ভাবের মতো সম্মান করবে। যদি সম্মান করতে পারো তাহলে আমার সঙ্গে কথা বলবে, তা না হলে আমার সঙ্গে কথা বলার চেষ্টাও করবে না, যাও এখান থেকে। আমার গায়ে হাত তুলছিস না, তুই এই বাড়িতে কিভাবে থাকিস সেটা আমি দেখে নেব। উফ, কি গরম যে পড়ছে। হ্যাঁ, বিদ্যুৎ নেই সেটাই। শোনো, কত করে বলতেছি যে ছোট ছেলেকে বিয়ে দাও একটা ভালো মেয়ে দেখে, না হলে তো তোমার বড় ছেলের মতো কাণ্ড করে বসবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? ছেলে আমার এখনো ছোট, ওরে আমি বিয়ে করাবো, আগে বিয়ের বয়স হোক তারপরে দেখে শুনে বিয়ে করাবো। নি কি রে বাবা, কি হয়েছে? কি আর হবে, তোমার এই আদরের পুত্রবধূ, আমি শুধু বললাম ভাবি আমার না প্রচুর ক্ষুধা পেয়েছে, আমার কিছু নাস্তা দাও, অমৃতি তেরে এসে আমাকে ঠাস ঠাস করে থাপ্পড় মারে দিল। কি, তোর গালে থাপ্পড় মারছে ওই ছোট লোকের বাচ্চার? এত বড় সাহস, বোমা বোমা! কি ব্যাপার, শাশুড়ি আম্মা আবার এখন ডাকতেছে কেন? গিয়ে দেখি তো কি হয়েছে আবার। বৌমা, তুমি আমার বাড়ির বড় বউ, তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি। তুমি যে বিচার করবা সেটা আমার ভালো করে জানা আছে, বিচার কিভাবে করতে হয় আমার কাছ থেকে শিখো। এই ছোট লোকের বাচ্চা, তুই এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যাবি, তা না হলে ঘা ধাক্কা দিয়ে বের করে দেবো, যা এখান থেকে। আর যা বলছি দাঁড়াও, আমি সবার কথাই তো শুনলাম, এবার তুমি বলো সত্যটা কি হয়েছে, তুমি বলো। আমার কথা আর কি বলবো, আমার কোনো কথাই তো শুনতে মা রাজি না। এখন মায়ের কথা যদি আমি না শুনি তাহলে তো বেয়াদবি হবে, এই জন্য আমি এবাড়ি থেকে চলে যাচ্ছি। কিন্তু যাবার আগে আমি সমস্ত সত্যিটা বলে যেতে চাই, কারণ আমার কোনো দোষ নেই। জানেন আম্মা, আপনার ছেলে প্রতিনিয়ত আমার সঙ্গে কি করে? আমি আপনার ছেলের জন্য ওয়াশরুমে যেতে পারি না, আমি কাপড় চেঞ্জ করতে পারি না, আমি ঝুঁকে কাজ করতে পারি না, ঝুঁকে কাজ করলে আপনার ছেলে আমাকে এসে জড়িয়ে ধরে, আর আজকে তাই করেছে। আর আজকে আমি আমার নিজেকে রক্ষা করার জন্য ওর গালে আমি থাপ্পড় মেরেছি, এটা কি আমার অপরাধ হয়েছে বলুন বাবা? এটা কি আমার অপরাধ? প্রত্যেক বাবা মার উচিত সন্তান বিয়ের উপযুক্ত হলে তাদেরকে বিয়ে দেওয়া, কিন্তু আমাদের সমাজে এমন কিছু কিছু বাবা মা আছে যে সন্তান যে বড় হয়ে যাচ্ছে এদিকে কোনো খেয়াল থাকে না, তারা মনে করে তাদের সন্তান এখনো ছোট, আর ওর মতন দেবর যে সংসারে থাকবে সে সংসারে কোনো ভাবিরাই নিরাপদ না। তাই প্রত্যেক বাবা মার উচিত সন্তান যদি বড় হয় তাদেরকে ঠিক টাইমে বিয়ে দেওয়া, এটাও আপনাদের মাথায় রাখা উচিত ছিল বাবা। তুমি থামো বৌমা, আমি সব কিছুই বুঝতে পেরেছি। ছি ছি ছি, এই তুমি, তোমার আশকারা পেয়ে পেয়ে তোমার ছেলে আজ এই অবস্থা হয়েছে। এত করে বললাম ছেলেকে বিয়ে দাও, না ওনার ছেলে ছোট, না টিপলে দুধ বেরোয় না, দেখেছো কি বজ্জাত তোমার ছেলে। এই এক্ষুনি রেডি হও, এক্ষুনি ওর জন্য মেয়ে দেখতে যাব, বিয়ে করালে না আর ওই ভাবির দিকে আর চোখ পড়বে না, তখন নিজের বউ নিয়েই থাকবে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? চলো। ঠিক আছে চলো। হ্যাঁ দাসেন, বৌমাকে নিয়ে ঘরে যাও, বৌমা ঘরে যাও। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও চল, আজকে মেয়ে দেখে তোর বিয়ে করে তারপর বাড়িতে আসবো। আয়।